ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার ফুলপুর থানার অন্তর্গত হোসেনপুর পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, জননেতা অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিহতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কথা বলে ধন্য করেছেন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ শাহজাহান সিরাজি সাহেব। আল্লাহ পাক তারে গোলামের কণ্ঠকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকের পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিব্যক্তি সাংবাদিক বন্ধগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অতর এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল করিমের মাহফিল আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুল শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। খুশি হবেন কে? সুখে থাকলে প্রশংসা আদায় করবো কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করবো কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। লক্ষ্য করে দরুদ ও সালাম, মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যোগাগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালি যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নে বরসে দরুদ আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না ভাই? অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেরিয়ে চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় বেশি কথা না বলে মূল আলোচনায় প্রবেশ করতে চাই, তারপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় করোনার কথা বলতে যাই বলে হুজুর সাবধানে ওয়াজ করবেন, হুজুর যা বলবেন হিসাব করে বলবেন,
হুজুর ভুলে যাবেন না এলাকা কার, হুজুর এই এলাকাতে আমরাই মোটামুটি সব। আপনি ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোন ওয়াজ করবেন না, আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই ভাই, আমার বাড়ি কোন জেলা জানেন? গাইবান্ধা। আমি আসছি ময়মনসিংহের ফুলপুর। তা আমি যে এখানে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর সুযোগ আছে, তা আমি কেন এখানে রাজনীতির কথা বলবো? যদি রাজনীতি করা লাগে আমার নিজের জেলা গাইবান্ধাই করবো, কথা বলেন ঠিক কেন? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলামী, জাসদ, পার্ষদ, চন্দ্রমনা, আরশেদ, দনঙ্গে, ফুরফুরে, হাটহাজারী, ওলামানে জামাত, তাবলীগ, পাবলিক, ওলা মালিক, গণতন্ত্র, গণফোরাম, সুষমা, বিক্রমাদারা, এলজিবি, ভিডিও, নাগরিক শক্তি, পিপিল সোসাইটি, চার দল, চৌদ্দ দল, আটত্রিশ দল, বিশ দল, হিফস্তাম, বিএনএ, বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল, কথা বলেন ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুর অবস্থা ভালো না খারাপ? ছাউন বাড়ান একটু। এই জন্য আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই, জোরে বলেন, বলতে চাই। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলতে চাই। আমি গোলাম রব্বানি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলতে চাই, যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত সাড়া দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়, এ জোরে বলেন হয় হয় না? ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতা ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, সব ফেলায় দিয়েছে। এরকম বাচ্চা কাচ্চা আপনাদের এলাকায় আছে না? পরের দিন সকালবেলা আবার চলে গেছে, ডাক্তার ভাই গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলেন না ছেলের কোন কাঁধে ওষুধ খায়, বলে উপায় একটাই আছে, ফুলপুরের ভালো কোন হোটেল থেকে মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন, দিয়ে ছেলের সামনে খাইতে দেন, আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার ছেলেটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন, মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়ে ছেলের সামনে খাইতে দিয়েছে, বাজান মিষ্টি খাও, আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসি। বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে 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 কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজার মিষ্টি খাইছো? ছেলে উত্তর করে বলে, হ্যাঁ আব্বা মিষ্টি খাইছি ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের অবস্থাও তাই, বলে হুজুর ওয়াজ করেন কোনো সমস্যা নাই, আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথায় ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন দেওয়াজ করলে মুমিনদের উপকার, আল্লাহ রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। সূরা কাউসারের ওয়াজ আপনাদের অনেকেই জানা, কিন্তু মনে রাখবেন এক একটা ফুলের এক একটা সুগ্রাম, এত কষ্ট করে আমি আসছি আপনাদের জেলা, আপনাদের এই থানায় কখনো আসি না, মোহাব্বত করে আসছি, বেশ কয়েকদিন ধরে আমি অসুস্থ, যখনই বলি ভাই আমি অসুস্থ যাব না, কয় হুজুর আত্মহত্যা করে মরে যাব হুজুর আপনি যদি না আসেন, আর মরার আগে চিঠি লিখে যাবো আপনার কারণে মরছি। মাহফিল কমিটি যদি এই ডায়লগ দেয়, বক্তা কি মাহফিল মিস করতে পারে? কন কন
আবার কিছু মাহফিল ক্যান্সেল করতে হলো, ভাই আমার অবস্থা খুবই খারাপ, গলা ভেঙে গেছে, সর্দি কাশ লাগছে, ভাই না যাই। কয় হুজুর আপনি যদি না আসেন এলাকায় আমার আর থাকা হবে না, হুজুর আপনি আমার বাপ লাগেন, দয়া করে আসবেন হুজুর, মিস করবেন না। এমন এমন কথা মানুষ বলে, এই অসুস্থ শরীর নিয়েও কষ্ট করে মাহফিলে আসলাম, জানি আপনাদের মন ভরবে না, ভালো লাগবে না, কিন্তু আমি কি আপনাদের কাছে এতটুকু অনুরোধ করে বলতে পারি, একটা ঘন্টা শুনেই দেখেন না, আল্লাহ চাইলে তো দয়া করতেও পারে, অসুস্থ মানুষও সুস্থ হতে পারে, কার দয়ায়? আপনারা একটু আপনাদের দোয়ায় আমার একটু সামিল রাখবেন, যে আল্লাহ তোমার গোলামকে তুমি তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত দান কর, জোরে কোন আমিন। তাহলে সূরার নাম কি বলে? জবান ছেড়ে সবাই তেলাওয়াত করেন, ভূমিকা দেওয়ার আর সুযোগ নেই, জবান ছেড়ে সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোদ্দা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় সীমিত আল্লাহর নামে শুরু করছি, সূরা আল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলেন তো বাজানো গো, আমার এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই, নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হু বলেন, নবীজি এক জায়গায় বসা, আমি নবীজির সামনে বসা, তাকায় দেখি নবীজির চোখের কোনায় পানি, নবীজির মনটা খারাপ। আবার কিছু সময় পরে তাকায় দেখি দয়ার নবীর মুখে মুস্কি মুস্কি হাসি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নেটকে বলেন, নবী গো এই মাত্র দেখলাম আপনি হাসেন, এই মাত্র দেখলাম আবার কাঁদেন, আবার দেখি হাসেন, ব্যাপারটা বুঝি না। ও নবী আপনি কেন হাসেন কেন কাঁদেন? নবী গো আমি তো বুঝতে পারলাম না, আমার নবী কেন কাঁদেন কেন হাসেন রহস্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হে বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, আমার নবীজির কষ্ট পাওয়ার কারণ হলো নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর সন্তানগুলো মারা যায়, ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়, নবীজির ছেলে সন্তানগুলো মারা যায় আর কাসের চাচা আবুল আবদেকে বলে ভাতিজা, বংশে ভাতিজালনে কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীকে কষ্ট দেয়, ব্যথা দেয়, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। আমার দয়ার নবী অনেক অনেক কষ্ট পাইরে বাজার, বলেন তো আপনার সন্তান যদি মারা যায় কাছের চাচা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সান্ত্বনা দেবে, বাবারে তুমি মন খারাপ করো না, চিন্তা করো না, টেনশন করো না, জীবন মৃত্যুর মালিক তো আল্লাহ, আল্লাহ দিয়েছে আল্লাহ নিয়েছে, এতে তুমি মন খারাপ করে কি লাভ, আল্লাহ চাইলে আবারও দেবে, তুমি চিন্তা করো না। কাছের আত্মীয় স্বজন বলেন তো এইভাবে সান্ত্বনা দেওয়া উচিত কিনা? কিন্তু নবীর চাচা আবুল আহাব এত খারাপ এত খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ডেকে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, জোরে কর না উযুবিল্লাহ। আমার নবীজির ছেলে সন্তানগুলো পৃথিবীতে কেন জীবিত থাকলেন না, তারা কেন যৌবন কাল পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকলেন না, এর কারণ আছে, রহস্য আছে তিনটি, জোরে বলেন কয়টি? আপনারা কি জানেন কথা বলেন এখানে জানেন, নবীজির ছেলে সন্তানগুলো পৃথিবীতে কেন জীবিত থাকলো না, শুধু কন্যাগুলো থাকলেন, ছেলেগুলো কেন থাকলেন না, এর পিছনে রহস্য আছে কয়টি? আরো জোরে বলেন কয়টি? তিনটি কারণ আছে। কি সেই তিনটি কারণ যদি শুনতে চান তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। এখন কি আমি এক নাম্বার বাদ দিয়ে তিনে চলে যাব, না তিন পর্যন্ত ধৈর্য আছে আপনাদের? আপনাদের মনে যাইতে চায় না আমার নবীর ছেলে সন্তানগুলো পৃথিবীতে কেন থাকতেন, কেন জীবিত থাকলো না, আপনাদের মনে জানতে চায় না? নবীর প্রতি দরদ ভালোবাসা আছে না নাই? কম না বেশি?
মদিনাওয়ালার প্রেমে আমরা সবাই পাগল, কতক্ষণ ঠিক কি না? দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন, বাজান। নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়, নবীর মনে কষ্ট ব্যথা যন্ত্রণা, এই জন্য নবীর চোখ দিয়ে পানি পড়ে। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের উপর নির্যাতন জুলুম চলে আসে, কাফেররা কষ্ট দেয় আর সাহাবীরা কষ্ট পাইলে, নবীর উম্মত কষ্ট পাইলে, আমার নবীও কষ্ট পায় কিনা? জোরে বলেন না কেন, কষ্ট পায় না? উম্মতের আঘাত পাইয়া যে কষ্ট না পায়, নবীজি এটা শোনার পরে তার চাইতে হাজার গুণ বেশি কষ্ট পাইতেন, বলেন আল্লাহু আকবার। বাজান গো, আমার হৃদয়ের কান বেঁধে কথাগুলো শুনে যান। ইসলাম ধর্ম যারাই গ্রহণ করে তাদের উপর কাফের নির্যাতন জুলুম করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন জানতে পারলেন নবীজি নতুন ধর্মের দাওয়াত দেয়, নতুন কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর পথে মানুষকে ডাকে, হযরত বেলাল দারুল আরকামে বিশ্ব নবীর কাছে রাত্রি বেলায় হাজির, কালেমা পড়া আশায় জোরে বলেন না আল্লাহু আকবার। নবীর কাছে আইসা নবীর চেহারা দিকে তাকায়া বলে, নবী গো আপনার মতো এত সুন্দর মানুষ আমি জীবনে কোনদিন দেখি নাই। আমার নবী কত সুন্দর! হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পূর্ণিমা রাত্রে রসুলের বাড়িতে গেলাম, তাকা দেখি সেদিন চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা আসমানে আর একটা জমিনে। আমি আসমানের চাঁদের দিকে বারবার তাকাই, আবার জমিনের চাঁদের দিকে তাকাই, ওই আসমানের চাঁদের চাইতে জমিনের চাঁদ আমার দয়ার নবীকে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশাটাকে বলে, দুনিয়ার মানুষেরা তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে, তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করতেছিলেন, সুই দিয়া কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, ল্যাম্পে তেল নাই, কি জ্বালাবে? অপেক্ষায় বৈশা দেখলেন আমার দয়ার নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশা আসে সালাম দিলেন, বলেন আল্লাহু আকবার। আমার নবী বিবিদের ঘরে ঢুকতে সালাম দিতেন, আপনি আমি বাড়িতে যাই সালাম দেই, কথা কন না কেন, সালাম মুখে আসে। আলাপাক সূরা নূরের 61 নম্বর আয়াতের শেষের অংশে বলেছে, স্বজনদের গৃহ হোক আর যে কোনো গৃহ প্রবেশ করতে গেলে আগে সালাম, আগে কি? জোরে কর নাকি, সালামের প্রচলন আমাদের সমাজে আছে, কথা কর নাকি ভাই, রাগ করেছেন আপনারা? বউকে সালাম দিতে বলছি, কাকে? আল্লাহ রসুল দিতেন, আমরাও দেব। রসুল যেগুলো করেছেন আমাদের সেগুলো করতে হবে, কথা বলেন না কেন? রসুল তার বিবিদেরকে সালাম দিতেন, আমরাও দেব। ঘরে ঢুকে সালাম, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, বলা যাবে না নাকি? বউকে ডাকলে গুনাহ হবে, কিন্তু আমরা বউয়ের জন্য সালাম নাই, সালাম আছে পাশের বাড়ি ভাবির জন্য বরাদ্দ, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন। দিন দিন আপনার চেহারা যা হচ্ছে ভাবি দেখে মনে হয় না আপনার বিয়ে আছে, এটা হাইব্রিড শয়তান, বিয়ে না হলে ভাবিটা কি কার, কথা কোন আছে না? না, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করা লাগবে, সালাম মানেই শান্তি। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবেন, আপনার বিবির হাত ধরে মুসাফা করবেন, লোকজন যদি না থাকে আপনার হাতের সগিরা গুণ আল্লাহ মুখ মাফ করে দিবে, কোন সুবহানাল্লাহ। এরপরে যদি একেবারে কেউ না থাকে বাড়িতে, তাহলে বইয়ের সাথে কোলাকুলিও করবেন, তাতে আর আরো আনন্দ, কথা বলেন ঠিক কে না? এতে কোনো সমস্যা নাই, বইয়ের চেহারার দিকে তাকাবেন, চেহারা যেমনই হোক বলবেন তুমি আমার আসলই একটা মনের মতো বউ, কথা কন নাকি? বলতে আপত্তি আছে? ভাগ্যে যেটা জুটছে চাচা ওইটা কি আর ফেলাই দেওয়া যাবে? কেন, ওইটা যেমনই হোক সুন্দর বলাই লাগে। রাগ করেছেন আপনারা, মন খারাপ করেছে,
হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন বাজান। মহিলাদের জন্য স্পেশাল কিছু কাজ করা দরকার, কারণ মা বোনেরাই বারবার আমাদের সরকার, কথা বলেন না কেন? এই জন্য মা বোনদেরকে বলবো, মা টেনশন করবেন না, যদি সময় পাই অল্প সময়ের মধ্যে আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারা হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। ও না বললেও ঠিক, এমনও পুরুষ আছে বৌদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব করো তাই করে, বৈদিক চোখ তুলে তাকাইতে পারে না, কারণ যৌতুক নিয়ে বিয়ে করছে। কথা বল না কেন? যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা বইয়ের কাছে এতিম অসহায় তারা, বইয়ের দিক তাকাইতে পারে না, চোখ দিয়ে তাকালে বোকো এ কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। এ দেখলে না ঢাকার এয়ারপোর্টে একটা ছেলে বিদেশ থেকে আসছে, শ্বশুর বাড়িতে যাবে নাকি বাবার বাড়িতে যাবে, দুই দলই নিতে আসছে। পরে এও টানে ওরাও টানে, এও টানে ও টানে, পরিশেষে ছেলেটা সিদ্ধান্ত নিল আমি শ্বশুর বাড়িতেই যাব, বা আমার সাথে গেল না, বাবা বোন যারা নিতে আসছে ওদের কাছে গেল না, বরঞ্চ শ্বশুর বাড়ির লোকেরা অর্থে তারা এই পরিবারের লোকজন টাকা পাঠত 1,90,000, ওই টাকা দিয়ে ছেলেকে নিয়ে গেছে শ্বশুর বাড়ি। আজকে সেই ছেলে বাবারেও ছেলে না মারেও ছেলে না। আরে ভাই সবার সাথেই জানে এক বাড়িতে সমস্যা কি আছে, কথা কর, বউ নিতে আসছে শ্বশুর নিতে আসছে, সবাইকে নিয়ে বাবার বাড়িতে যাও, যাও ওখানে 2-1 দিন বিশ্রাম করো, আরাম নাও, এরপরে আবার 2 দিন পরে আবার শ্বশুর বাড়িতে যাবা, এই যে টানা টানি কে, আজকে মানবতা উঠে যাচ্ছে টাকার কারণে, কথা কর ঠিক কি না? শ্বশুর বাড়ির বেশি টাকা দেখলে ছেলেটা লোভ হয়ে যায়, লোভ, তখন পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোন সবার সম্পর্ক ছিন্ন কইরা ওই সম্পর্ক জোটে, কিন্তু মনে রাখবেন রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম, কথা বলেন না? আজকে সমাজে এগুলো চলতেছে। এ বাজার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম, সালাম দিয়ে আল্লাহর রাসূল প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে, আমি আয়েশা পরিষ্কার দেখতে পাইলাম, সুবহানাল্লাহ, কল আমার নবী কত সুন্দর, আম্মা জান আয়েশা আরো বলেন, যারা ইউসুফ নবীর চেহারা দেখতে গিয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, হাতটা কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না আমার আপনার নবী এতটাই সুন্দর। এ বাজান গো আমার শুধু কি তাই, যেই নবীর চেহারাতে মোসা মাসি পরা হারাম ছিল, কোন আল্লাহু আকবার, আমার নবী যদি হ্যাঁ বলতো পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক সেটাকে হালাল বানায় দিতেন, নবীজি না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক সেটা হারামে পরিণত করে দিতেন, আমার নবী যদি জমিনে পা তুলতে, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেতেন, কোন সুবহানাল্লাহ, চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, বলেন আল্লাহু আকবার, চাঁদে সফর করেছে যারা ওরা দেখেছে, আমরা দেখেছি চাঁদের মধ্যে এখনো সেই দাগ দেখা যায় আল্লাহু আকবার, মাঝখানে জোড়া দেখা যায় আল্লাহু আকবার, আমার নবী কত দামি জানেন, নবীর চেহারার দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যায় তো, আমার নবী এত সুন্দর, সেই নবীর কাছে বেলাল যা বলে, নবী গো আপনি আমার একটু কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হতে চাই, বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হইলেন, আল্লাহর রাসূল বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ প্রকাশ করার দরকার নাই, হযরত বেলাল দেখে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আমি বেলাল উমাইয়ার কাছে একদিন বলেছিলাম, উমাইয়া উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, গোয়াল ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, একটা ভালো থাকার জায়গা দাও, উমাইয়া ডেকে বলে বেলাল রে ওই উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই, ও নবী সেই বেলালের জীবনের দাম নাই, সেই বেলাল ইসলাম মানতে যে জীবনটা দিয়ে দেবে, ও নবী আপনি আর এভাবে বলবেন না, আমি ইসলামের পথে টিকে থাকতে চাই, জীবন জীবনটা দিয়ে দিতে চায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হলেন। আজ ও পৃথিবীর দিকে তাকায় দেখেন ইসলামের অবস্থা কি খুব একটা ভালো, জোরে বলেন না, খুব একটা ভালো। আজ ওই ঘরে নির্যাতনের শিকার অসংখ্য মুসলমান, ওই ঘর বসনিয়া, সিসনিয়া, রোহিঙ্গা, আফগানিস্তান, মিশর, মায়ানমার, পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন আজও মুসলমানেরা মার খায়, আজও মুসলমানের নির্যাতন আর জুলুমের শিকার। কথা বলেন ঠিক কেন? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। হযরত বেলাল চলে গেলেন রাসূলের কাছ থেকে, সকালবেলা হয়ে গেছে, অন্যান্য সাকরবা কররা তাকায় দেখে বেলাল এখনো ঘুম থেকে ওঠে নাই। মনিবের কাছে নালিশ দিয়ে বলে, মনিব এখনো বেলাল ওঠে নাই ঘুম থেকে। ওমায় বলে, তাই নাকি? বলে হ্যাঁ। দরজায় ঠেলে এক যায় বেলাল, দরজা খোলে, বেলাল দরজা খোল, হযরত বেলাল দরজা খোলে না। ও মাইয়া জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে, তাকায়া দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দম্বা ছাগল পর্যন্ত পেশাব পায়খানা করে নাই। কোন সুবহানাল্লাহ! এ বাজান গো আমার ওমায়া ডেকে বলে, হে ক্রীতদাসেরা, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করছে, তাকায় দেখো একটা পেশাব পায়খানা সিটা ফোটাও দেখা যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বেলালের কাছে যা বলে, বেলাল এত টাকা ডাকলাম কেন দরজা খুললি না? হযরত বেলালকে হালকা করে ধাক্কা মেরেছে, বেলালের জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, বলেন আল্লাহু আকবার। কালেমা শোনার সঙ্গে সঙ্গে মায়ের ডেকে বলে, বেলাল কি সর্বনাশ, কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? বেলাল ডেকে বলে, ও মাইয়া, গতকাল রাত্রিতে আমি নবীজির কাছে যায়া নবীজির হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ও মাইয়া ডেকে বলে, বেলাল রে, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরাই, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো জায়গা দেব। হযরত বেলাল ডেকে বলে, ও মাইয়া, পুরো দুনিয়াও যদি বেলাল কে দিয়ে দেওয়া হয়, বেলাল দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু কালেমার পথ ছাড়তে রাজি নাই। এইবার দেখা বলে, বেলাল রে, যদি তুমি আমার কথাই ভালো না হও, নেতা আবু জাহেলকে খবর দেব। বেলাল ডেকে বলে, যত বড়ই নেতা খবর দাও, আমি বেলাল কোন নেতাকে ভয় পাই না। আল্লাহু আকবার! বেলাল কালেমা পড়ে রক্ত গরম হয়ে গেছে। আল্লাহ আকবার! তোর আবু জাহেলটা উজ্জ্বল কথা বলে লাভ নেই, যা ডাক দে। এইবার ওমায়া দৌড় মারছে, নেতা আবু জাহেল ব্যাড নিউজ, কি আমার বাড়ি কি তো দাস, বেলাল মোহাম্মদ দরের দলে নাম লেখাইছে, কয় তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আসতেছি। কয়েকটা সেলা গুন্ডা পাতি নেতা সাদি নেতা বলেন না, আজকে তো ওদের অত্যাচার এলাকায় টিকা কঠি কথা কন না, বাপ রে বাপ, ছোটখাটো পথ পাইলে মাথা গরম, কয়ে 24 ঘন্টার ভেতর তোকে দেখে নেব। তুই আমার সিরিজ, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করছি, তার স্বামী কি পরিচয়, কথা কন আছে না, নাই আছে না? আরে ভাই এত গরম দেখায় না, বেশি গরম দেখানো ভালো না। যদি তিনবার বমি হয় আর পিছনের দরজা একবার ঢিল হয়, তাহলে ওই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া থাকা লাগবে, কথা কন ঠিক কেন? সকালবেলা স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা, কয় মা তুই দোয়া কর। ছেলে দুপুরবেলা দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা, কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, তাহলে তো বউ বাচ্চা সেনা টাইম দিবি না রে, কথা কন ঠিক কেনা? এত ভাব নিন না, বেশি অহংকার ভালো না, কথা কন। বেশি বাড়বেন তো বেশি মরবেন। আমার মুসলমান ভাইয়েরা, আবু জাহেল পাতি নেতা ক্যাডার অবস্থান সাথে নিয়ে আসছে, আয়েশা বলে, বেলাল এই দিকে আই, আমি পার্সোনাল ভাবে তোরে বড় লাইক করি, মোহাম্মত করি, আমি চাই মুহাম্মাদের দলে কেন থাকবি, তুই আমাদের সাথে মিশে থাকবি রে বেলাল, উর্দুম্বা ছাগল তোরে দিয়ে দেব, থাকার জন্য বাড়ির ব্যবস্থা হবে, ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম টাকা পয়সা লাগলে দেওয়া হবে, একটা বার শুধু বল, ইসলাম ধর্ম ত্যাগ করলাম, আবার আমাদের ধর্মে ফিরে আসলাম, বাস আর কিছু বলা লাগবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আবু জাহেল, উর্দুম্বা ছাগল জায়গা জমি সম্পদ দিয়ে বেলালের ঈমান বিক্রি হবে না। আল্লাহু আকবার!
বেলালকে টাকা পয়সা সম্পত্তি কেনা যাবে? আবু জাহেল বলতেছে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করবে। এই কথা বইলা যুবকদের কেলে নিয়ে দিল, বেলালকে আঘাত কর। চাবুক মারতে 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 বাজার কালো পিঠটা ফেটে রক্ত জড়া শুরু হয়ে গেল। এরা মারতে ব্যস্ত, বেলাল উব্বাহ মামা লাগতেছে, ইশক এগুলো বলে না, লাগতেছে বাবারে মারে আমারে সাইরা দাও এগুলো বলে না। এরা যত মারে জোরে, আর বেলালের স্পিরিট জিকিরের তত জোরে হয়, মানে এরা মারতে ব্যস্ত আর বেলাল মাওলা পাকের জিকিরের সাগরে ডুব দিতে ব্যস্ত। কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেলালের মনে হয় এগুলো কষ্ট কষ্টই মনে হচ্ছে না, বেলাল এত ব্যস্ত আল্লাহকে ডাকা নিয়ে। আল্লাহ একবার বলেন, হযরতে বেলাল জিকিরে ব্যস্ত, আবু জালে মারতে মারতে পিঠটা ফেটে যখন রক্ত দিয়ে লাল হয়ে গেল, ডেকে বলে এই যুবকেরা তোমরা থামো, বেলাল এত মারা মারলাম, বল মুহাম্মাদের ধর্ম ত্যাগ করবি কেনা? হযরত বেলাল ডেকে বলে আবু জাহেল, রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও আমি বেলাল মরতে রাজি, কিন্তু ইমানের পথ ছাড়তে রাজি নাই। আল্লাহ আবু জাহেল বলতেছে ঠিক আছে, বেলালের পায়ে রশি লাগাও, গরম বালি মরুভূমির উত্তপ্ত বালিতে সারাদিন সেচরায় সেচরায়, সন্ধ্যাবেলায় নিয়ে এসে জিজ্ঞাসা করে বেলাল এত মারা মারলাম এত কষ্ট দিলাম, বেলাল এখনো বল ধর্ম ত্যাগ করবি কেনা? বেলাল দেখে বলে আবু জাহেল, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও নিশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। আবু জাহেল বলে ঠিক আছে, ওরে ঘরে বন্দি করো। বিশাল একটা পাথর বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো, এরপরে দরজা লাগা দিল। হযরত বেলাল দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানায়া দিয়েছো, তুমি কি পারো না আল্লাহ বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে নরম বানায় দিতে? বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ তাআলা বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাইতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ তার জন্য হয়ে যাবে, কথা বলে ঠিক কেনা? এ মুসলমান আল্লাহর গোলাম, আশিকের রাসূল বেলাল কারে বলে জানেন, নবীজি যখন পথ চলতেন বেলাল একবার ডানে যার একবার বামে যায়, নবী ডেকে বলে বেলাল ডান দিকে যাও কেন বাম দিকে যাও কেন? বেলাল ডেকে বলে নবী গো আপনি নতুন ধর্মের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, ওই কাফের আপনার শত্রু, আপনাকে তীর নিক্ষেপ যদি করে আপনাকে হত্যা করার নিয়তে আমি বেলাল ডান দিকে থাকি, ওই ডান দিক থেকে তীর নিক্ষেপ করলে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আল্লাহু আকবার বলে ও নবী আমি বাম দিকে যাই, বাম দিকে দিকে তীর নিক্ষেপ করলে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, কারণ আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর সামনের দিকে যাইতে পারবে না। আশিক রাসূল বেলাল কারে বলে, নিজের জীবন নিজের বুক ফেটে দিয়েছে আমার রসুলের মহাব্বতে। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী যেদিন ইন্তিকাল করলেন ছোট্ট বাচ্চার মতো বেলাল পুপিয়ে পুপিয়ে কাঁদে, আর বলে না না আমি আর কোনদিন আজান দেব না, আজান দেওয়ার পরে আমার নবীজি ইমামতি করবে না, নবীজি মুসল্লায় দাঁড়াবে না, আমি আর বেলাল কোনদিন আজান দেব না। এত সাহাবাই কিরাম বুঝায় বেলাল কারো কথা শোনে না, বেলাল শুধু কাঁদে আর কাঁদে, ছোট্ট বাচ্চার মতো কান্না করে। আমার ভাইয়েরা নবীজির দাফন কাফন শেষ হয়ে গেল, বেলাল ডেকে বলে না না আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব, মদিনায় থাকলে আমি নবীকে বলতে পারবো না, মদিনার অলিতে গলিতে রসুলের সাথে আমার স্মৃতি মাখা। এই কথা চিন্তা করে হযরতে বেলাল চলে গেলেন বাজার, কো আমার ছয়টা মাঠ চলে যায়। নবীজি স্বপ্নে ডেকে বলে বেলাল রে দূর দূরান্ত থেকে মানুষ আইসা, আমি নবীজির কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, ছয়টা মাস হয়ে গেল বেলাল একটা দিন আসলি না, আমি নবীর কবরের পাশে দাঁড়াইলি না সালাম দিলি না, বেলাল আয় 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 রে বেলাল আয় একবার আইসা, আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দিয়ে যা। আল্লাহ আকবার।
আশিক রাসূল বেলালের তিনি কল্লানা বাজান পরে দিন মদিনাতে হাজির হয়ে গেছে হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে ছুটে আসে বেলাল আসছে বেলাল আসছে সাহাবায়ে কেরাম দেখে বলে বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান শুনি না দাও না একটু আজান দাও আমরা সবাই তোমার আজান শুনতে চাই ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত এসে বলে বেলাল দাও না একটু আজান দাও হযরত বেলাল ডেকে বলে না না আমি আজান দিতে পারবো না আমি আজান দেওয়ার পরে আমার নবীজি ইমামতি করবে না আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না নবীর নাতি হাসান আর হুসাইন দুই ভাই দুইটা হাত ধরে যখন বলেছে হোসাইন যখন ডেকে বলে নানু ভাই ও নানু ভাই দাও না একটু আজান দাও কতদিন তোমার আজান শুনি না নানা চলে গেছে তুমিও চলে গেছো নানু ভাই ও নানু ভাই দাও না একটু আজান দাও ও নানু ভাই দাও না একটু আজান দাও আমার নবী নাতি হোসাইন যখন বলেছে বেলালকে নানু ভাই দাও না একটু আজান দাও বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার ভিতরে আমি নবীও কতদিন গলে তোর আজান শুনি না হযরত বেলাল আর দেরি করলেন না আজান দিয়ে দিলেন এ বাজান গো আমার আশিকের রাসূল বেলাল নবীজির কানে যখন খবর চলে গেল বেলালকে কাফেরা এইভাবে নির্যাতন করে নবী আবক্করকে ডেকে বলে আবক্কর বেলাল নির্যাতন জুলুমের কথা আমার হৃদয় আর সয় না যাও যাও আবার বেলালকে তুমি আজাদ করো হযরত আবক্কর অনেকগুলো দাম দিয়া হযরত বেলালকে আজাদ করলেন বলেন আল্লাহু আকবার জানেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কত উদার ছিলেন 13টা দোকানের মালিক ছিলেন সব ইসলামের জন্য খরচ করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আজকে আমরা ইসলামের জন্য খরচ করতে চাই না 13টা দোকান সব এই উম্মতের ভালোবাসা আমার নবীর উম্মতকে মহব্বত করে সিদ্দিক আকবর সব শেষ করে দিয়েছে আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার এ ভাইজান কষ্ট হচ্ছে আপনাদের আমি সারি নজর নবীজির মন খারাপ এগুলো কারণে একদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন অন্যদিকে ছেলে সন্তানগুলো নাই কাফেররা সমালোচনা করে চতুর্দিক দিয়ে কষ্ট নবী তখনই আবার নবীজি কেন হাসেন জিব্রাইল এসে নবীজির মনটা যখন খারাপ থাকে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিতেন কি জোরে বলেন আল্লাহ আমার নবীকে এত ভালোবাসতেন সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক সূরা কাউসার তখন নাজিল করলেন বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে কোরআন আর ইসলাম আলেম ওলামা মসজিদ মাদ্রাসা আপনারা ভালোবাসেন তো ইনশাআল্লাহ কারা কারা দুহাত তুলে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত খাড়া করেন হাত খাড়া করেন আমি তো এতক্ষণ সানি নজরুল বললাম এবার সূরা কাউসারের বিস্তারিত আলোচনা আপনাদের শোনাবো দুই শ্রেণীর ব্যক্তিরা হাউজে কাউসারের পানি পান করতে পারবেন আবার দুইটা কাজ করলে আল্লাহ হাউজে কাউসারের পানি দেবে ইনশা আল্লাহ ইনশা আমি এইবার মূল তাফসির যে আলোচনা আমি সেই জায়গায় প্রবেশ করব ইনশা আমি কি হাত নামাইতে বলছি আপনাদেরকে অনেকে হাত এইভাবে তুলছে দুই হাত তোলার শক্তি না ও বলে আবার পুরুষ তোমার পদত্যাগ করা উচিত হাত খাড়া করেন খাড়া আল্লাহ বলেন ইন্না আল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে জান্নাত দেব বলেন সুবহানাল্লাহ বলেন তো বাজান এই জীবনের মালিক কে হে ময়মনসিংহের যুবকেরা বলো এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে ডায়লগ দিবা এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আরো জোরে বলেন ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না ওরে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না আল্লাহ তুমি সারা জীবন বাঁচে না রে জীবনের মালিক
তুমি সারা জীবন চলে না, জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? পেছন দিক তাকায় দেখেন ওইটাই মসজিদ, ওই মসজিদের জন্য যে যা পারেন। আলোচনা কিন্তু আরো এক ঘন্টা হবে, এক ঘন্টারও বেশি হবে ইনশাআল্লাহ। মনে করেন না কালেকশন শেষ, এ ভাই কেবল একটু সুস্থ হচ্ছি মনে হয়, একটু সুস্থ হয়নি, আলোচনা করে দিয়ে যাব ইনশাআল্লাহ। মহিলা আর যুবকদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আমিও যুবক, তোমরাও যুবক, দেশের অবস্থা কোন বক্তার দরকার তরুণ? কথা কও না কেন? এই জন্য ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন আল্লাহর ঘরে মসজিদের জন্য দিবেন, আল্লাহ তৌফিক দান করুক। জোরে কোন আমিন। স্বেচ্ছাসেবক আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে তোমরা মাঠে নামো, খেলা হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করে মাঠে নামো, আমাদের খেলা লাগে না, সময় মতো আল্লাহ আসমান থেকে ডাইরেক্ট খেলে দেয়। কথা কর না কেন? আল্লাহ খেলে দেয় না কি? বাড়াবাড়ি, বাপ রে বাপ, বিসমিল্লাহ রাখবো না ইনশাআল্লাহ, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ কয় খুব বাড়াবাড়ছিস না, খুব বাড়াবাড়ছিস। 24 ঘন্টার মধ্যে মন্ত্রিত্ব চলে গেল, যে দলকে বগলে নিয়ে শাসন, বেশি মোশান, বেশি ভাব দেখালো, সে দলের পথ বাতিল হয়ে গেল, মনের দুঃখে বিদেশে গেল, জায়গা হলো না, আবার জায়গার মাল জায়গায় ফেরত আসছে। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান স্পেশাল, যুবক তোমাদের উদ্দেশ্যে কিছু বলবো, রাগ করো না, যে যা পারেন ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে খালি বিড়ি ম্যাচ বাদ দিয়ে দেবেন, আল্লাহ কবুল করুক। সরে কন আমিন। হাইসেন না, 2014 সালে ওয়াজ করতে গেছি রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছে, একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি দিয়ে লেগে দিয়েছে, 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা, কত বড় শয়তান চিন্তা করছে। এই জন্য এরকম দুষ্টমি দান কেউ করে না। ছেলে পেলে আপনাদের মাঝে গেছে, যে যা পারেন দান করবেন ইনশাল্লাহ। আমি আলোচনা শুরু করিনি। চাচা, ও চাচা কই যান? চাচি মিস কল দিয়েছে, এটা চা খাওয়ার বিরতি মনে করছেন, একটু দয়া করে দেন, আমি আলোচনায় চলে যাই। আলোচনা তো হয়নি এখন, কেবল ভূমিকা দিলাম, চলেন মূল আলোচনায় প্রবেশ করবো ইনশাল্লাহ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ থাকলে 5,000 10,000 যদি থাকেন, এলাকায় কি 500 1,000 টাকার নোট নাই কারো কাছে, দেন তো বাজার, আমি মুসাফির, দোয়া করে দেবো ইনশাল্লাহ। আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে দেখেন তো, কার পকেটে আছে নাকি 500 1,000 টাকা, থাকলে দেন বাজান। এলাকার যুবকেরা অনেক কষ্ট করে, এখানে আল্লামা তারিক মুনওয়ার সাহেবের কথা বলার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল আসার কথা ছিল না, আল্লামা তারিক মুনওয়ার সাহেব এই মাহফিল আসার কথা ছিল। এলাকার কিছু আল্লাহর ওলিরা এই মাহফিলটা বন্ধ করে দিয়েছে, কথা বলেন না কেন? ওনারা আল্লাহর ওলি, ওনারা বলেছেন আল্লামা তারিক মুনওয়ার সাহেব আসলে মাহফিল হবে না, কথা বলেন না কেন? আল্লামা তারিক মুনওয়ার সাহেব মাহফিল আসলে মাহফিল হবে না, এই জন্য মাহফিলটা বন্ধ করে দিয়েছেন। প্রশাসনের ভাইদের হাতে পায়ে ধইরা অনুরোধ কইরা যে ভাই, ওনাকে যেহেতু আসতে দিচ্ছেন না বা ওনার অনুমতি নাই বা অনুমতি দিবেন না বুঝলাম, কিন্তু আমরা যে মাহফিলটা করব কি করা যায়? তখন বলতেছে অন্য যে কোনো বক্তা দিয়ে করতে পারে। তখন ভাইয়ের আবার অল্প কয়েকদিন আগে ডেটটা নিয়েছিলেন, অনুমতি নিয়ে তারপরে কনফার্ম করেছে, মাত্র কয়েকদিন, 4-5 দিন হচ্ছে ডেটটা নেওয়া, খুব বেশি না। তো এই জন্য ভাইয়েরা আমার, প্রচার প্রসারও কম হয়ে গেছে, মানুষজন হয়তো এভাবে জানে না, এই জন্য একটু লোকজনের উপস্থিতি কম। আমার গাই বান্ধায় যদি আমি মাহফিল করি, প্যান্ডেলে লোকের জায়গা হয় না, কি 1,000 আচ্ছা, দুইজন মিলে 500-500 1,000 টাকা ধরে বলেন মারহাবা, আল্লাহ দানটা কবুল করো, বড়জনে সামিল করো, এই জন্য লক্ষ টাকার মালিক বানায় দাও, ধরে কোন আমিন। মহিলা প্যান্ডেল আছে না ভাই? হ্যাঁ, মহিলা প্যান্ডেলে কালেকশন করতে যান। আমার মহিলা মা বোনদেরকে বলি, মা আপনারা যে যা পারেন আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। দুনিয়াতে যারা মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ পাক তাদের জান্নাতি বালাখানা বানায় দেন, কোন সুবহানাল্লাহ। এই জন্য যে যতটুকু পারেন বাজান গো, আমার সবাই দেবেন 10 লাঠি একের বোঝা ভাই, ওই ব্যাগ গুলো খালি দেখা যায় কে ভাই, দেন না ভাই, দেন সবাই, একটু পকেটে হাত দেন, 10-20-200-150 দেন না, এই যুবক এমবি তোলা টাকাগুলো দে। বান্ধবীকে বলবি 1 সপ্তাহ কথা হবে না, বন্ধ দাও, টাকা দাও, দয়া করে দেন, সবাই দেন,
সবাই দেন, দশের লাঠি একের বোঝা, সবাই দেন না ভাই, দেন আরো দেন, নিজের ইচ্ছাই দেন। আমি অতমের হাতে 500-1000 টাকা দিয়ে মুসাফা করার মতো কেউ আসেন এলাকায়, 2-1 মিনিট সময় দিলাম, যদি সম্ভব হয় আপনারা আসেন। মহিলা প্যান্ডেলে মা বোনদেরকে বলবো, মা যে যা পারেন, থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন। আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। মহিলা মা বোনদেরকে বলি, মা যারা মহিলা প্যান্ডেলে বসে আছেন, আমি জানি এই ফুলপুর ময়মনসিংহ এর মা বোনদের অন্তর খুবই ভালো, তাদের দিল খুবই নরম, এলাকার মহিলারা খুবই ভালো। মা বোনেরা যারা আছেন, মা মাইকের আওয়াজ যারা শুনতেছেন, দয়া করে মহিলারা দেবেন ইনশাল্লাহ। মহিলা মা বোনদেরকে বলি, মা দেবেন। ও মহিলা স্বেচ্ছাসেবিকা থাকলে মহিলারা করবেন, আর যদি মহিলারা না থাকে তাহলে ছোট ছোট বাচ্চা পাঠায় দেবেন, ছোট ছোট ছেলে সন্তান পাঠায় দেবেন। মহিলা প্যান্ডেলে মহিলারাই কালেকশন করবে। আপনারা যেখানে মাহফিল করেন ওই গ্রামের যারা মহিলা আছে তাদেরকে স্বেচ্ছাসেবিকা বানাবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন, আর কে আছেন বাজার তাড়াতাড়ি করে দেন, যে যতটুকু পারেন দেন, একটু দশের লাঠি একের বোঝা, সবাই একটু হাত পেতে দেন, বাজান পরাণ ভরে দেন, দেন আল্লাহর ঘর মসজিদের জন্য দেন। শোনেন, সবার টাকা মসজিদ মাদ্রাসায় যায় না, আপনি পকেটে হাত দিয়ে যখন বলবেন 100টা টাকা দিই, শয়তান তখন বলবে খবরদার টাকা দিসলে, খবরদার টাকা দিসলে, কেন ওই 100 টাকা হলে 3 প্যাকেট ডার্বি সিগারেট হবে, আছে না? এই জন্য আপনি দিতে চাইলেও শয়তান আপনাকে দিতে বাধ্য করবে, আপনি যেন না দেন, শয়তান আপনাকে অস্বস্থ দেবে। দশের লাঠি একের বোঝা ভাই, এলাকায় কেউ নাই 1000 টাকার একটা নোট দেওয়ার মতো, কেউ নাই, নাই 500-1000 টাকা দেওয়ার মতো কেউ নাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন, ওনারা তো আসেননি না, নাকি আগেই দিয়ে দিছি? হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান তিন নম্বর ভাটকালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, উনি 1000 টাকা দিছে, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমি, হাত বাড়ায় দেন। আজকে মানে ভোট হচ্ছে বিভিন্ন এলাকায়, এই জন্য লোকের উপস্থিতি একটা কম, আর অনেক জায়গায় ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, কি কে বলছে? কেউ আছেন, আর কেউ আছেন বাজান দিবেন তাড়াতাড়ি করে দেন। মালের মহাব্বত কমান, মসজিদের জন্য কালেকশন 10-20টা টাকা দিতে চাইলে দেন, না দিলে পরিবেশ নষ্ট করে না পায়ে কই যা, এত কষ্ট করে আমি আসছি, আপনারা আসছেন মাহফিলের নিয়তে, তাহলে আপালে বিকালে বসেন, বসেন সবাই বসেন, চলুন আমরা আলোচনা শুরু করি ভাই, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তবে তারেক মুনওয়ার সাহেব আসলে মাহফিলটা মানে আরো সুন্দর হইতো, লোকজনের উপস্থিতি ব্যাপক হইতো, তাই না? হ্যাঁ, কুশি দিব মানে ওয়া লাগাচ্ছে, ও মানে ধান, এই জন্য আপনাদের এলাকায় লোকজন কম। আচ্ছা হোক, কাজও করতে হবে, তারপরে যারা আসছেন আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, চলুন আমরা আলোচনা শুরু করি। কষ্ট হবে আপনাদের, বিরক্ত হচ্ছেন নাকি আমার কথা, খারাপ লাগতেছে? এইবার হযরত আনাস বলেন, নবী গো এই দেখি কাঁদেন, এই দেখি হাসেন ব্যাপার, বিশ্ব নবী তখন দেখে বলে, আনাস এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা কাওসার নাজিল করলেন, বলুন আল্লাহু আকবার, আমার নবী তিলাওয়াত করলেন, ইন্না আতাইনাকাল কাওসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আরো আস্তে কর, আল্লাহ কচ্ছে, হুজুর আপনি অসুস্থ তো, এই জন্য আমরা তাকবীর দিতে অসুস্থ, অরাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে কার নাম, স্লোগান হবে রবের নাম। যে জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত ঘোষণা করা হয় ওই জমিনে শয়তান টিকতে পারে, এই জন্য আল্লাহর হু আকবার বললে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বলতে কোনো ভয় পাওয়ার কারণ নাই। এদিক খেয়াল করেন, নবীজি সূরা কাউসার তিলাওয়াত করলেন, কোরআন তিলাওয়াতের মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে,
যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে, কথা কন না? কোরআনের ভিতরে আল্লাহ পাক একটা আলাদা আকর্ষণ দিয়েছেন। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, মসজিদের ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে বয়স 50-40 হয়ে গেছে, বলে তারও কি মনে চায় যে সূরা ফাতিহা পড়ি আর ভালো লাগে, কাল থেকে সূরা ইখলাস দেব? এরকম কেউ বলে? বিরক্ত প্রকাশ করে কেউ কি এরকম বলেছিল? বলেছিল? বলে নাই। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরআনের আকর্ষণ কখনো কমবে না। কল সুবহানাল্লাহ। এই জন্য কোরআনটা যদি টেনে টেনে তেলাওয়াত করা হয়, খুব টেনে, ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যার কণ্ঠ যত ভালো তত ভালো লাগে। ওই যে মিশরের কারি আব্দুল বাসিত খান, বাপ রে বাপ, তিলাওয়াত করলে মানে কলিজা কি হয়ে যায়, সিরিয়াস হয়ে যায়, এত ভালো লাগা লাগে তিলাওয়াত শুনে, ভাল লাগে না? যারা কোরআন শোনেন তাদের ভাল লাগে। এই সূরাটা যদি আমরা মাঝে মাঝে সুরে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাওসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বলে খারাপ লাগছে, অসুন্দর হয়েছে? হয় না। আবার যখন রমাদান মাসে ওই যে হাফেজে করে না, তারা ঘুরে করে পড়ে না, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, বলেন আপনারা শোনেন, শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাওসার ফসল লিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআনের আকর্ষণ কমবে না। জোরে বললেও মজা লাগে, টেনে বললেও মজা লাগে, আস্তে আস্তে বললেও মজা লাগে। কিন্তু একটা গান দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন শোনার পর আর মজা লাগে? কারণ হারামের মজা হলো ওয়ান টাইম, ক্ষণিকের ভালো লাগে, এটা ক্ষণিকের ভালো লাগা। ছেলে পেলে আর আগে গান গাইলো, দেখলেন না শিল্পী এসে গাইলো, দেখা না হলে একদিন বুকের ভিতর করে সিন সিন, মানুষ কয় মারাত্মক রোগ। এই গান কিছুদিন মার্কেটে চলে আর শুনলো না, এরপর আর এক শিল্পী এসে গান গাইলো, বন্ধু তিন দিন তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না। মানুষ কয় তিন দিন যায় দেখা হয় না, ওই বাটপারের সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। ওই গান আর মার্কেটে চললো না, কতক্ষণ ঠিক কে না। এরপর আর একটা শিল্পী এসে গান গাইল, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলবার পারি না। মানুষ কয় গতকালকের কথা যে আজকেই ভুলে যায়, আর ভিতরে ভাইরাস আছে, বিশাল সমস্যা, কতক্ষণ ঠিক কে না। এরপর আর এক শিল্পী এসে গান গাইলো, বন্ধু যখন বউনি আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাঁটতে যায় তখন বলে আর বুকটা ফাইটে যায়, সিরে যায়, তালি দেওয়ার বুদ্ধি নেই। আপনারাই বলেন তো বউ নিয়ে যাওয়া ইসলামে জায়েজ না হারাম? জোরে কথা কলে ভাই, জায়েজ হারাম? বউ নিয়ে যাওয়া জায়েজ? আপনাদের মসজিদের ইমাম সাহেব উনি যদি ওনার স্ত্রীকে বাদ দিয়ে সভাপতির বউকে নিয়ে মার্কেটে যায় আপনারা কি বলবেন? হুজুর ভালোই মনে করছিলাম, আপনার ভিতরে ভেজাল আছে, কথা কন না? তার মানে বউ নিয়ে যাওয়া শরীয়তে জায়েজ, কোনো বাধা নাই, পর্দা করো, বউকে নিয়ে ঘাটা ধরো, কোনো সমস্যা নাই। কিন্তু বউ বাদ দিয়ে বান্ধবী নিয়ে যাওয়া তো জুড়ে কথা, ছেলেদের কোনো বান্ধবী থাকতে পারে না, এটা জায়েজ না হারাম? জোরে জোরে কর, ওই ছেলে পেলে একটু শুনু করে ক, বলেন জোরে কন, জায়েজ না হারাম? ছেলেদের কোন মেয়ে বান্ধবী থাকতে পারে না, আবার মেয়েদেরও কোন ছেলে বন্ধু থাকতে পারে না। অনেকে ভয় হুজুর জাস্ট ফেন্ট, এই আমাদের ভিতরে কিছু হয় না। তুমি কি হিজরে? হ্যাঁ, এই জন্য যুবকেরা সাবধান, তোমাদের কোনো মেয়ে বান্ধবী থাকবে? জোরে বলেন, যতই ওয়াজ করেন ওদের মন খারাপ হয়ে গেছে, যাদের দুই চারটা লাইন আছে ওদের মন খারাপ হয়ে গেছে। কিন্তু মনে রাখবা, মনে রাখবা, তুমি যদি বিয়ের আগে
চারটা পাঁচটা মেয়ের সাথে রিলেশন কর, মহাব্বত ভালোবাসা কর, এরপরে ওদের বিয়ে না কর। ঠিক তোমার ঘরে যে আসবে মনে করবা ও চার পাঁচটা পুরুষের সাথে প্রেম কইরে তোর ঘরে আসছে। কারণ সচ্চরিত্রবান দুশ্চরিত্রবান পুরুষের জন্য দুশ্চরিত্রবান নারী, আবার দুশ্চরিত্রবান নারীর জন্য দুশ্চরিত্রবান পুরুষ, সচ্চরিত্রবান পুরুষের জন্য সচ্চরিত্রবান নারী, আবার সচ্চরিত্রবান নারীর জন্য সচ্চরিত্রবান পুরুষ। যার চরিত্র যেমন ভাগ্যে জুটিবে তেমন। টেনশন করিস না যুবক, দুই একটা ব্যতিক্রম হতে পারে কিন্তু বেশিরভাগ মিলে যাবে। কথাখান ঠিক কেন? এজন্য খবরদার, তোমাদের যেন কোনো মেয়ে বান্ধবী না থাকে। আর এই সন্তানগুলো নষ্ট হওয়ার পিছনে আমাদের কিছু অভিভাবকেরা দায়ী, কারণ ছেলেটা যুবক হয় কই যায় খবর নেয় না, মেয়েটা যুবতী হয় কই যায় খবর নেয় না। কোচিং থেকে ফেরার কথা পাঁচটায়, আসলো রাত সাতটায়, দুই ঘন্টা কইছিল, কয় না আজকে স্পেশাল ক্লাস হয়েছে। স্পেশাল ক্লাস কার সাথে হয়েছে? কথা কর না গা। এই ধরনের সমস্যা আমাদের দেশে আছে না? না, এজন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই রে যুবক ভাই, ভালো করে শোনো, এগুলো গান হলো ঈমান নষ্ট করার মতো গান। ইসলাম বউ নিয়ে যাওয়ার কথা প্রমোট করে, আর যারা এগুলো আশেপাশে বান্ধবীদের কথা প্রমোট করে, মনে রাখবেন ওরা ইসলামটাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। কথা কোন ঠিক কি না? আবার ওই একই গানের মধ্যে বলে, তুমি বন্ধু ইউসুফ হয় আমি সোলেখারে থুয়া, এই কথা বলেছে। মনে রাখবেন বাজার, ইউসুফ নবী সোলেখার সাথে প্রেম করে নাই, বরং সোলেখা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য ষড়যন্ত্র কইরা, তার কামনা বাসনা পূরণ করার জন্য গোপনে 10টা রুমে তালাবন্দি কইরা আল্লাহর পয়গাম্বারকে গোপন রুমে নিয়ে গেছে। কথা কোন ঠিক কি না? আর ওখানে যা বলে, ইউসুফ রে এ হুজুর তো কিছুই বোঝে না, মনে বড় জালারে পাঞ্জাবি ওয়ালা, এই কথা বলে আর ইউসুফ নবীর কাছে কাছে যায়। আর দেবতার আঙ্গন ছবি ছিল, ওগুলোতে কাপড় দিয়া মুখ ঢেকে দেয়। ইউসুফ নবী বলে, জলেকা কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ডাকিবা তুমি বিধাতার মুখ? ও জলেখা তোমার মনের কি অবস্থা আমি বুঝি। জলেখা কাছে আসে আর বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ নবী ডেকে বলে, জলেখা জাল্লাই চোখ দুটা বানাইছে সে আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহর ভয়ে ইন্না খাফুল্লাহ, আল্লাহকে ভয় করে আল্লাহর পয়গাম্বার নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য মারছে দৌড়। বলেন আল্লাহু আকবার। দেখি শেষ করে দেব, সমস্যা নেই, আপনারা যা বলবেন। আমি চাইছিলাম আজকে কয়েক মিনিট একটু লেটে পড়ে, ইনশাল্লাহ। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে, কর্তৃপক্ষের ভাইদের নির্দেশটাকে আমি ফলো করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা এদিক খেয়াল করে, জলেইকা নিজের কামনা বাসনা পূরণ করার জন্য গোপন রুমে নিয়ে গেছে, এরপরে ইউসুফ আলাইহিস সালাম ফিরেও তাকায়নি। এ যুবক কি ইউসুফ নবীর যৌবন ছিল না? কথা কর না কেন, কিন্তু তিনি কার ভয়ে নিজেকে কন্ট্রোল করছে, কার ভয়ে নিজের যৌবনটাকে হেফাজত করছে? আল্লাযীনা হুম লি ফুরুজিহিম ইউহাফিজুন, আল্লাহ দেখে বলে মুমিনদের নিজের যৌবনটাকে সংযত রাখতে হবে, নিজের যৌবনটাকে হেফাজত করতে হবে, মনে চাইলে গুনাহ করা যাবে না। মুমিনের যৌবন হালাল, স্ত্রী ছাড়া অন্য কোন নারীর পিছনে খরচ হতে পারে না। কথা বলে ঠিক না? মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হতে পারে না। 10টা দরজায় তালাবন্দি করে ভিতরে নিয়ে যায়, ইউসুফ নবীকে 1 ইঞ্চি হালাইতে পারে না। আর আমাদের অত 10টা দরজার তালা লাগবে না, কোন পার্কের সিপে গলি পাইলেই হয়। কথা কন ঠিক কে না? বাপ রে বাপ, ওই জায়গায় যাই এমন প্রীতি জমায়া দিছে, 10 টাকার বাদাম কিনে দিয়ে হাতে দেয়, দিয়ে ওই মহিলাটাকে বলে তুমি একটু বসো, মেয়েটা বসলো বলা মাত্রই, এরপরে বলে তোমার রানের উপরে মাথা রাখি, কয় না কোনো সমস্যা নাই, সবই তো তোমার। কথা কন না খেয়া?
এরপরে মেয়েটা রানের উপরে মাথা রাখলো, ছেলেটা মেয়েটা এবার বাদাম ফাটায় ছেলেটার মুখে মুখে দেয়, ছেলেটা খায় আর মজা নেয়। কিছুক্ষণ পরে বলে আর খাবো না, মেয়েটা বলে কেন সোনা খাও, বাদামে তো অনেক পুষ্টি, ও তুমি পার্কে যা পুষ্টি ম্যাডাম সেজেছো। এরকম বেহায়া নারী পুরুষ আছে না না, যারা বিয়ের আগে এই ধরনের সম্পর্ক করছো মনে রাখবা সব হারাম হারাম হারাম। কোন মুমিন যুবকের চরিত্র এরকম হতে পারে না। তুমি যৌবনের তারণে গুনাহ করতে ভালোবাসো আর যৌবনকালের ইবাদত ভালোবাসনি কে? এজন্য মনে রাখবা এই যৌবন রং, এই সাদের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন তোমরা যৌবনের তারণায় গুনাহ করো, একদিন যৌবন থাকবে না, আমলনামায় ঠিকই গুনাহ লেখা থাকবে, কথাটা ঠিক কি না? এজন্য এখনো সময় আছে যুবক, নিজের নফসটাকে কন্ট্রোল করতে হবে, প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, মনে চাইলে যার তার ফাঁদে পা দেওয়া যাবে না। জুলাইখা পিছন থেকে ধাওয়া মারতে মারতে ইউসুফ নবী যখন দরজার শেষ দরজা আসছে পিছন থেকে মারছে থাবা, আই আই এই কথা বলে জোরে থাবা মারছে, একবারে পয়গাম্বরের পিছনের জামা ছিড়ে গেছে, কত বড় ডাকু মিয়া কথা কন না কে, বাপ রে বাপ, ডিজিটাল লেডি মাস্তান কথা কন ঠিক কেনা? সেই জোরে মনে করেন থাবা মারছে, কাপড় ছিড়ে গেছে, তাকায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, স্বামী আজিজ মেসর দাঁড়ায় আছে, মুহূর্তের মধ্যে মাইয়া মানুষ নাটকের মরছেন, বলে আর কিছুক্ষণ পরে আসলে ইউসুফ আমার সর্বনাশ করতো, ইউসুফ তোমার সর্বনাশ করতো না, তুমি ইউসুফের সর্বনাশ করতা, কথা কন। নেকা কান্নার অভিনয় শুরু করলো, স্বামীরে এমন ভাব বুক নিয়ে বুঝাইলো যে আমি একেবারে কোনো কিছু করিনি, আমি ধোয়াতে আসবাতা, কথা কন ঠিক কেনা? এই কথা বলে স্বামীরে বুঝাইয়া বিনা দোষে দোষী কইরা মিথ্যে ধর্ষণের মামলা দিয়া 9.5 বছর জেল খাটাইছে এই মহিলা, কথা কন না কা? এই জন্য বাজার নারীদের ছলনার ফাঁদ বড় মারাত্মক, যুবক ওদের রূপ সৌন্দর্য দেখে পাগলা হইস না, ফেক আইটিতে সেটিং কইরা ফাইসা যাস না, এ যুবক আজে বাজে মহিলার ছবি প্রোফাইল দেইকা প্রেমের দ্বারে ফেসবুকে প্রেম করিস তারে যুবক, কথা কন না কা? তোদের পায়ে হাত দেবনে এদিকে ফিরায় এদিকে ফিরাই, মুরব্বীরা আছে যেখানে বরকত আছে সেখানে, বাপ চাচা খালু জ্যাঠাই এরা দোয়া করে যে জায়গায় বিয়ে দেবে ওই জায়গায় বরকত আছে। তুমি প্রেম ভালোবাসা করে ফেসবুকে লাইন মাইরা মেসেঞ্জার ইমোতে সেটিং কইরা ওই কলেজ স্টেশনে দেইকে পছন্দ কইরা ওরে বিয়ে করবা, জীবনে সুখ পাইবা না। হালাল স্ত্রী হালাল ভাবে নিয়ে আসবা, বাপ রে বাপ, প্রেম করে বিয়ে করে, প্রেম মনে থাকবে যুবক, আল্লাহর ভয়ে এগুলো ছেড়ে দিতে হবে, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, কোনো প্রেম নয় কোনো প্রীতি নয়, যা করব সব হালাল স্ত্রীর সাথে, বিয়ের পরে প্রেম যা করা লাগে বইয়ের সাথে করব ইনশাআল্লাহ, কথা কন ঠিক কে না? আর আপনার একটু ভালো হবে না, আজকে পরকীয়ার বিষ সব জায়গায় ছড়িয়ে গেছে, বউরে স্বামী ভালোবাসে না, বউ স্বামীরে ভালোবাসে না, এরও দুই তিনটা বাহিরা আছে, বইয়েরও দুই একটা বাহিরা আছে, কথা কন লাগে, স্বামীরে দেখে পছন্দ হয় না, আবার স্বামী বউরে দেখে পছন্দ হয় না, বাইরের মহিলাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, ঘরের বউটার সত, এই সরে যা, কথা কন না কেন রে ভাই, সরে যাবে কেন, কালেমা পরে বিয়ে করছেন না, বিয়ে করছেন না, ভালো ব্যবহার করেন, মা বোনেরা হলো নরম নরম কাছের মতো, এদি খেয়াল করেন, বেশি বাড়াবাড়ি করবেন ভাঙ্গে শেষ হয়ে যাবে, আপনারও শান্তিতে থাকতে দেবে না, ওরাও শান্তিতে থাকবে না। এজন্য মেয়েদের ষড়যন্ত্র বড় মারাত্মক, পুলিশে ধরলে বাঁচবি র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু ওরে ওদের ছলনার ফাঁদে একবার যদি পা আটকে যায় ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কান্দেও কুল কিনারা খুঁজে পাবি না, কথা কন ঠিক কে না? এজন্য যুবক তোমাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম, মন খারাপ করো না, আমার মা বোনদেরকে বলি মা স্বামীর সাথে ভালোবাসা বিনিময় করবেন, স্বামীর সাথে ভালো আচরণ করবেন, স্বামী কষ্ট পায় এমন ব্যবহার কখনো করবেন না, আমার মা বোনদেরকে আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহাব্বত বাড়াইয়া দেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর আপনারা মাঝে মাঝে বিবি রান্নার প্রশংসা করবেন, চেহারার প্রশংসা করবেন, কোন কাপড় পইরা আছে দেইখা যদি ভালো লাগে বলবেন আজকে এই হলুদ রঙের 3-piece পইরা তোমারে যা লাগতেছে সোনা, বলার ভাষাই নাই, কথা কন সেই সুন্দর লাগতেছে, হাই রে সেলিমের মা তোমার চেহারা যে এত ভালো, টের ভাই না
বউ খুশি হয়ে যাবে, কথা কন ঠিক কে না, মাঝে মাঝে বলবেন তোমার চোখ দুইটা হরিণের মতো কালো, দেইখা লাগে ভালো, তুমি আমার আধার ঘরের আলো। এইভাবে বিবির প্রশংসা করবেন, গালের প্রশংসা করবেন, গাল দুইটা কমলার মতো, ঠোঁট দুইটা গোলাপের পাপড়ির মতো। আল্লাহ একটা বউ দিছে রে বউ, বউ তুমি দূরে কেন আসো, বুকের ভিতরে আসো। এই কথা বলে আই লাভ ইউ বইলা বউকে বুকের ভিতরে জড়ায় ধরবেন, কথা কন ঠিক কে না। আপনার যত ভালোবাসা সব হালাল স্ত্রীর জন্য মনে যেন থাকে, কথা কন না। অনেকে খেপে গেছে, হুজুর বোক বলে অত আই লাভ ইউ কম, এগুলো পছন্দ করে না অনেকে। তো যাই হোক, কি কথা বলতে চাইছিলাম ভুলে গেছেন মনে হয়। আল্লাহ রসুলের উপরে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করলেন, নবীজির মনটা যখন খারাপ, আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল যা যা আমার নবীজিকে শোনায় দে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ একবার বলেন, ওই যে গানের উদাহরণ দিয়ে বুঝাইলাম যে কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত কমবে না। আর একটা গান দুই দিন চার দিন পাঁচশো বার এক হাজার বার শোনার পরে আর ভালো লাগবে না। আবার ওই গান শিল্পী যেমনে গাইছে ওইভাবে না গায়া যদি বলেন ও প্রিয় তুমি কোথায়, ও প্রিয় তুমি কোথায়, শয়তান দেব খুঁজতেছে মানুষকে তার শিরছে। আবার ওই গান যদি টানে টানে কর, ও প্রিয়া তুমি কো, পাগলা নাকি? তার মানে শিল্পী যেমনে গাইছে ওই সুর বাদ দিয়ে উনিশ বিশ হয়ে গেলে ওই গান আর সুন্দর থাকে না, বিশ্রী হয়ে যায়, অসুন্দর হয়ে যায়। কিন্তু মনে রাখবেন লাহওয়াল হাদিস সূরা লোকমানের ছয় নম্বর আয়াতের এই অংশের দ্বারা আল্লাহ পাক গান বাজনা কাব্য কবিতা নাটক সিনেমা গারিকা ক্রয় করা গিটার তবলা সব হারাম করে দিয়েছে, কথা কথা ঠিক না। এখনো সময় আছে, আমরা গান বাজনা থেকে ফিরে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গান শুনবো না, আমরা শুনবো আল্লাহর কোরআন, শুনবো হকানে ওলামা ইকরামদের বয়ান। আজে বাজা জিনিস শ্রবণ করা থেকে বিরত থাকতে হবে, কথা বলেন ঠিক কে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, নবী কো নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে কাউসার দান করেছে, আপনাকে কাউসারের মালিক বানায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ, এ বাজার কো আবার আল্লাহ পাক বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করলেন, হাউজে কাউসার আল্লাহ পাক দুনিয়ার কোন পয়গাম্বারকে দেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসারের মালিক বানায় দিলেন। এ হাউজে কাউসার পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস হবে, একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান। মানুষের মানুষের মগজগুলো টকবক করে গলবে, সহাদ সূর্য মাথার উপরে চলে আসবে। পিতা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, মা যেদিন তার সন্তানকে ভুলে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আত্মীয় স্বজন আপনার পরিচয় দেবে না, জমিন হবে তামার জমিন। বিপদের দিনে মানুষের জিহ্বা কুকুরের মতো নাবি পর্যন্ত চলে আসবে। ওই বিপদের দিনে রসুলের হাতে সুপারিশ প্রাপ্ত উম্মত হবে যারা এক পেয়ালা করে পানি পান করবে, তারা জোরে কোন সুবহানাল্লাহ, এক পেয়ালা করে পানি তারাই পান করতে পারবে যারা রসুলের সুপারিশ প্রাপ্ত উম্মত হবে। আরে পানি হাউজে কাউসারের পানি গ্লাসে গ্লাসে পেয়ালায় পেয়ালায় উঠে দেবেন, কে জানে কে তুলে দেবেন? কোন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আল্লাহু আকবার, আর মাঝখানে থাকবেন হযরত উমর, তিনি আবার মাঝখানে হেল্প করে আল্লাহ রাসূলের হাত পর্যন্ত পৌঁছায় দেবেন। আর আল্লাহ রাসূল তার আদরের উম্মতগুলোকে ভালোবেসে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করায় দেবেন, বলেন আল্লাহু আকবার। হে বাজান গো আমার, এটা বুঝলাম না, আজান দিতেন সবাই চাইতেছে কাপড় নিতে আজান। ও আমার গলার অবস্থা দেখে বুঝেছেন না, এই গলায় আজান দিলে মানুষ থাকবে ভাগে ধরুন। আচ্ছা ঠিক আছে, আসরের আজান তো হবে, ওই আজানটাই দিয়ে দেবো, এইভাবে আজান না দি। আচ্ছা এদিক খেয়াল করে, যেহেতু টাইম হয়ে গেছে আমি আলোচনা এখানে ইতি টানছি, সর্বশেষ দুই একটি কথা বলি, সেটা হলো এদিক খেয়াল করেন, হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটা কাজ, ফসল লিলি রব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সলাত আদায় করলে আপনার সলাত হবে কার জন্য, জোরে বলেন কার জন্য? ফসল লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সলাত আদায় করলেন কার জন্য সলাত হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু হবে আসমান জমিনের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য ফাসল লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যেই সালাত আদায় করা লাগবে, ওই বেকায়দার নামাজ না। নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, নামাজ না বলে মানুষ কি বলবে? ওই বেকায়দার নামাজ না। একটা জানাজায় গেছে, জহরপুরে জানাজা, ওই জায়গায় নামাজ না বলে কেমন দেখায়? ফজর তো পড়েনি, বাট পর কথা কন না, বাধ্য হয়ে জহরপুরে জানাজা বলে, এই বেকায়দার নামাজ না। নতুন বিয়ে, বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, বিয়ে গল্প স্বল্প করতে করতে বলতেছে বিয়ে আজান দেশে নামাজ পড়তে যায়, তখন বলতে ঠিক আছে বিয়ে আপনি কি মনে করেন আমরা নামাজ পড়ি না, মাঝে মাঝে একটু গ্যাপ দিই আর কি, এই কথা বলে নামাজ পড়তে যায়। এগুলো কি নামাজ? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহি সাহুন, এলা হলো লোক দেখানো নামাজ। আর এই লোক দেখানো নামাজি যারা ওদের জন্য দুর্ভোগ, ওরা কপাল পোড়া, ওরা হতভাগা, কথা কন ঠিক কে না? সালাত একমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আরো জোরে বলেন কাল্লা, কার জন্য হবে? ওয়াল্লাযীনা ইয়াবিতূনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, যারা রাতের পর রাত অতিবাহিত করে আল্লাহকে সিজদা দিয়ে দণ্ডায়মান থাকে, পৃথিবীর সফল মানুষ হবে তারা, কথা বলে ঠিক কে না? কথা বলে হাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশুখুশু ভাব নিয়ে আদায় করে, কথা বলে ঠিক কি না? এজন্য সালাত আদায় করতে হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আপনার রুকু সিজদা ওঠা বসা সব হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহ পাক আমাদের সবাইকে যেভাবে সালাত সাহাবা ইকরাম আদায় করেছেন, সালাত যেভাবে আল্লাহ রাসূল আদায় করেছেন, সেইভাবে সালাত আমাদেরকে আদায় করার তাওফিক দান করুন। জোরে বলেন আমিন। রুকু সিজদাতে তাড়াহুড়ো করবেন না, তিলাওয়াতে তাড়াহুড়ো করবেন না, একটু নামাজের সময় দেন, দয়া করে সময় বাড়ান, কথা বলেন না, আর তিলাওয়াত গুলো সহি করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আরহামান রাহিম, এগুলো তিলাওয়াত ছাড়েন, সাইরে একটু তিলাওয়াত গুলো সহি করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিলাওয়াতটা সুন্দর করতে হবে, কারণ তিলাওয়াত সহি না হলে আপনার নামাজ হবে? জোরে বলেন নামাজ হবে? আর মহিলারা যে তিলাওয়াত দেয়, ও তিলাওয়াত তো তিলাওয়াতই না, বাপ রে বাপ, টানতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা, আছে আছে, এগুলো তিলাওয়াত চলবে না বাজান। কোরআন তিলাওয়াতকারী পক্ষে ফেরেশতারা দোয়া করে, আবার কিছু তিলাওয়াতকারী পক্ষে কি দেয়? লানত দেয়। কেন? ওলামা ইকরামদের সাহবাতে থেকে মসজিদ মাদ্রাসার সাথে যারা চাকরি করে তাদের পাশে যায়, অন্তত নামাজের যে সুরাকারে দোয়া দরুদ গুলো আছে এগুলো আমরা সহি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ান হার কুরবানিও কর লাগবে আল্লাহর জন্য। কার জন্য? লোক দেখানো তালুকদার সাহেব 10 লাখ টাকার কুরবান, বাপ রে বাপ, এলাকার মানুষ মইজা গেছে, পেপার পত্রিকায় নাম উঠে গেছে, এমন নয়। কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের তাকায় থাকবে, কুরবানি না দিলে নতুন বিয়ের বাড়িতে গোস্ত বানাবো কেমনে, এই নিয়তে নাই। ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলে তোমরা কুরবানি করবা বান্দা, আমি দেখব তোমার অন্তর, তোমার তাকওয়া যদি ঠিক থাকে, অন্তর যদি ঠিক থাকে, টাকা হালাল, নিয়ত সহি, ওই কুরবানির পশুর রক্ত জমিনে স্পর্শ করার আগে আমি আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের কুরবানি হবে কার জন্য? একমাত্র আল্লাহর খুশির জন্য, কথা বলে ঠিক কিনা? যেমন কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন আল্লাহর খুশির জন্য নিজের সন্তানকে, কথা বলেন না কেন? আবার যে মা হাজেরা তার সন্তানকে কুরবানি করতে রাজি আল্লাহর খুশির জন্য, আবার ইসমাইল কুরবানি হতে রাজি আল্লাহর খুশির জন্য, বলেন আল্লাহু আকবার। আমাদের নিয়তগুলো যেন সহি থাকে, টাকাগুলো যেন হালাল হয়, সুদ ঘুষ হারামের টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না, ওটা খালি গোস্ত খাওয়া হবে। আল্লাহ পাক আমাদের সঠিক বোঝ দান করে, জোরে বলেন আমিন। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কয় টাকা? 2 টাকা। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত, 2 নাম্বার বা রবের উদ্দেশ্যেই কুরবানি। কুরবানি মানে খালি পশু জবাই কর না, নিজের আমিত্বকে কুরবানি করতে হবে, অহংকারকে কুরবানি করতে হবে, নিজের পশুসুলভ আচরণকে কুরবানি করতে হবে, আর কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা, নিজে খাবো কম বিলাবো বেশি, কথা কথা ঠিক কে না? আল্লাহ পাক সঠিক বুঝ দান করে, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নবী গো যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, আমি আল্লাহ বলে দিলাম ওদেরকে লেজ কাটা নির্বংশ বানাবো, আর আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো, ওদের নাম নেওয়ার মতো জমিনে কেউ থাকবে না, কিন্তু আপনার জমিনে, আমার জমিনে তোমাকে ভালোবাসার মোহাব্বত করার মানুষের অভাব হবে না, বলেন আল্লাহ আকবার। নবীজির কোটি কোটি রুহানি সন্তান কারা? আপনি আমি সবাই, কথা বলেন ঠিক কে না? আমরাই হলাম নবীজির রুহানির সন্তান। যাই হোক, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন, কি কারণে মারা গেলেন, অনেক কথা বলতে চাইছিলাম, যেহেতু কর্তৃপক্ষের ভাইয়েরা আমাকে নির্দেশ দিয়েছেন, অর্ডার দিয়েছেন, এরপরে 2-4 মিনিট অতিরিক্ত হয়ে গেল।